আমি সারা জীবনে একটি সিগারেটও খাইনি, এমনকি একটি টানও দেইনি। সিগারেটের টানের কি মহত্ব সেটা আমি জানি না, একটিও না। এটির পেছনে একটি গল্প আছে, সেটি বলেই আমি শুরু করতে চাই। এটি আরও কয়েকটি এরকম পাবলিক ইভেন্টে আমি বলেছি, যারা আমার নিউজ কভার করে তাদের কেউ কেউ হয়তো জানে। সেটি হচ্ছে, আমার মা মারা যান 7 বছর বয়সে। আমার বাবা খুব সিগারেট খেতেন, আমার বাবা ছিলেন আইনজীবী, বাবা খুব সিগারেট খেতেন। সম্ভবত তখন আমার বয়স 8 বছর। তখন আমার বাবা একদিন ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার ওনাকে সিগারেট খেতে নিষেধ করেন, যে এভাবে সিগারেট খেলে আপনারও ক্যান্সার হবে। আমার বাবা খুব প্যানিক হয়ে গিয়েছিল, যেহেতু 1 বছর আগে আমার মা মারা গেছে। তো আমাকে এসে উনি বললেন, উনি যে ডাক্তারের কাছে গেছে ওখান থেকে এসছে সেটি কিন্তু আমাকে বলেনি, সেটি আমি পরে জেনেছি। আমাকে বললেন, তুই আমাকে একটা ওয়াদা কর। তা আমি বললাম, বাবা বলুন। বলে, জীবনে কখনো সিগারেট খাবি না। আমি বাবার সেই ওয়াদা রক্ষা করেছি। আমার বন্ধুরা অনেক চেষ্টা করেছে আমাকে, বলে একটা দেশ টান, খাবি না, ঠিক আছে একটা টান দিয়ে দেখ। তো আমি চিন্তা করেছি একটা দিলে দ্বিতীয়টা দেওয়া হবে, এভাবেই সিগারেট খাওয়া শুরু হয়। তো আমি জীবনে সিগারেট খাইনি, আমি তাস খেলা শিখি নাই, ইচ্ছা করেই শিখি নাই। শিখে নাই এই জন্য, শিখলে তাস খেলা খেলে আমাদের প্রজন্ম খুব সময় ব্যয় করত, আমাদের সময় বা আমার যারা সিনিয়র আছেন তাদের সময়ে তাস খেলায় কিন্তু প্রচুর সময় ব্যয় করতো তরুণ যুবকরা। আমি ইচ্ছা করেই শিখি নাই। আবার আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের বয়সে, যে আমার বন্ধুরা, আমরা হেঁটে স্কুলে যেতাম। চট্টগ্রাম শহরে আমি বড় হয়েছি, তা আমাদের বাসা যেখানে ছিল সেখান থেকে